ময়দান আর বীর সাভারকরের ট্রেলার নিয়ে কথা বলবো আমি। ময়দানের ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে। নোনাপুকুর ট্রাম ডিপো রুদ্রনীল ঘোষ গজরাজ রাওয়ের পাশে দাঁড়িয়ে আছে, এই দুটো বাঙালি জিনিস দেখে আমার খুব ভালো লাগলো। ট্রেলারটার কোয়ালিটি মারাত্মক, অজয় দেবগানের ডায়লগ ডেলিভারি, তার পার্সোনা, তার ব্যক্তিত্ব, তার কথা বলার ঢং দুর্দান্ত। ভিজুয়াল যা দেখলাম, স্কেল খুব লার্জ, এবং ফুটবল ম্যাচটা দেখার জন্য আমি মরে যাচ্ছি। বুঝতেই পাচ্ছি ভালো মতো VFX, প্র্যাকটিক্যাল এফেক্ট সমস্ত কিছু মিলিয়ে করা হয়েছে। ইট লুকস এপিক। এবং খুব সহজ কথায় বললে পড়ে, কেন আমি এই সিনেমাটার ট্রেলারের আমি রিভিউ করছি কিন্তু শয়তানের আমি করিনি, তার সিম্পল কারণ, ময়দান ইজ আ অরিজিনাল ফিল্ম, অথেন্টিক অরিজিনাল ফিল্ম। ময়দান যেন হিট করে। অজয় দেবগন একটা ইমেন্সলি পোটেনশিয়াল ভর্তি একটা লোক, কিন্তু এই লোকটা যত ভালো স্টান্ট কোয়ার্ডিনেটার বা যত ভালো অ্যাকশন মাস্টার, তার থেকেও ভালো ডিরেক্টর এই লোকটা কোথাও না কোথাও। কিন্তু এর কিছু সিদ্ধান্ত আমি কিছুতেই মানতে পারি না। যখন তুমি দৃশ্যমের রিমেক করছো, ঠিক আছে, দৃশ্যম একটা কাল ক্লাসিক সিনেমা, ইট ইজ ফাইন, তোমার সিংহমতো রিমেক করা, ক্যারেক্টারটাই তো ধার নেওয়া অন্য কারোর থেকে, আবার তুমি কাইথির মতো একটা কাল্ট ক্লাসিক সিনেমা সেটারই আবার রিমেক করছো, আবার তোমাকে একটা গুজরাতি সিনেমা, ঠিক আছে, যেটা 1 বছরও হয়নি বেরিয়েছে, সেটা রিমেক করতে হচ্ছে। দেখো, শয়তানে আর মাধবনকে সবার মতো আমার খুব ভালো লেগেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর মাধবনকে দেখতে তো আমি যাবই, কোনো কথা নেই তার মধ্যে, কিন্তু বারবার রিমেক কেন? তাও এরকম নয় যে ভাই 10-15 বছরের পুরোনো সিনেমায়, ঠিক আছে, যে তুমি রিটেলিং করছো এই গল্পটাকে, তুমি রিটেলিং করছো। আমি আমির খানের গজনী সিনেমার উদাহরণই আমি এখানে নেব, রিটেলিং করা হয়েছিল, ওকে, কাইন্ড অফ, তাও 10-15 বছরের পুরোনো বোধ হয় ছিল না, যাই হোক, বাট বেশ পুরোনো ছিল। ভাই তুমি সেখানে লাইক লিটারালি মানে 2 বছরও হয়নি 1.5 বছরও হয়নি তুমি রিমেক করছো। হ্যাঁ, আর মাধবনের মতো অ্যাক্টারকে নিলে পরে তার পার্সোনা আছে, কিন্তু তার পার্সোনা দিয়ে কি ফিল্মের ব্রিলিয়ান্স কি চলে আসবে? তুমি রিমেক কেন করছো? রিমেক কে দেখতে চায়, যত ভালোই হোক না কেন? আমি কেন জানি রিমেক করার এথিক্যাল যে দিকটা না, আমি ঠিক এগ্রি করতে পারি না, ওকে, আমি জাস্ট পারি না। এর জন্য আপনি আমাকে খিস্তি মারতে পারেন। যাই হোক, শয়তান আমি দেখতে যাবো আগামীকাল। না, ময়দান লুকস এপিক ভাই, ময়দান লুকস এপিক অ্যাজ ফাক, ওকে, এবং জাস্ট দারুণ লাগছে। এবার গল্পটা দেখে আমি, মানে ট্রেলারটা দেখে আমি এতটা ইনফ্রিক্ট হয়েছি, এর ব্যাকগ্রাউন্ডে কোনো রিয়েল গল্প আছে কি? কারণ ইন্ডিয়া কেন, মানে বাঙালির সাথে ফুটবলের কানেকশন মারাত্মক স্ট্রং, আর এখানে বাঙালিদের রেফারেন্স রয়েছে, মানে রাখতেই হবে, ওকে, তো দিস লুকস ডোপ। এবার আসি বীর সাভারকরের ট্রেলারটা। রণদীপ হুডার বোধহয় এটা 3rd টাইম যেখানে একটা ক্যারেক্টার প্লে করার জন্য সে এক্সট্রিম ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছে। এবার আপনারা বলবেন যে ছড়াবজিৎ কে মনে পড়ছে, সৌরভজিৎ বাদ দিয়ে সেকেন্ড কোনটা, এই যে অক্ষয় কুমারের কেশরি বলে যে ফিল্মটা আছে না, এই কেশরি সিনেমাটার অন্য একটা ভার্সান রণদীপ হুডার অ্যাকচুয়ালি করার কথা ছিল, এবং সেটার জন্যে সে হিউজ নিজেকে ট্রান্সফর্ম করে ফেলেছিল, কিন্তু সামহাও সেই ফিল্মটা হয়নি, এবং অক্ষয় কুমারের ফিল্মটা গ্রিন লাইট করে দেওয়া হয়, এবং আমরা অক্ষয় কুমারের ফিল্মটাকে আমরা পাই দেখতে ফোর ফ্রন্টে, ওকে। এবং রণদীপ হুডার যে কেশরি ফিল্মটা, সেম গল্পের ওপরে, ওকে, সেম ওই 21 জন ভার্সেস পুরো ইয়ে, ওই সেম গল্পের ওপরে ছিল। সেই সিনেমাটা কোনো দিন তৈরি হয়নি, কিন্তু রণদীপ হুডা 8 মাস 9 মাস ধরে সেই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছিলো। আমি খবরগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিতে পারি যদি আমার মনে থাকে, নাহলে আপনারাও গিয়ে চেক করতে পারেন। আমার খুব খারাপ লেগেছিলো, অক্ষয় কুমারের উপর মাথা গরম হয়েছিল। তো অক্ষয় কুমার আগেও এটা করেছে, আমি তাতে খুব একটা বেশি অবাক কিছুই হয়নি, মানে অক্ষয় কুমার করেনি, মানে ওই প্রডিউসার এই সিদ্ধান্ত, ঠিক আছে, মানে এরকম হয়ে যায়, এরকম না যে অক্ষয় কুমার গিয়ে বললে এই চল ফোর তুই এবার সরান করবো। তো কেশরির জন্য কিন্তু রণদীপ হুডা বিশাল বড় ট্রান্সফরমেশন করেছিল, যেটার ব্যাপারে আমরা জানি না, কারণ সিনেমাটা কোনোদিন বাড়ি হয়নি। তো এটা কাইন্ড অফ তার 3rd টাইম। এখন মিস ইন্টারপ্রেটেড হিস্টোরি যেটা দেখানোর চেষ্টা হচ্ছে, বা এই হচ্ছে এই সমস্ত সিনেমাই তো সেন্ট্রাল গভর্নমেন্টকে খুশি করতে বানানো। আমরা 2 দিন আগে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক পেলাম, আমরা এইটা পাচ্ছি, গোদরা কাণ্ড নিয়ে একটা ফিল্ম আসছে, সবরমতী রিপোর্ট নিয়ে আরেকটা ফিল্ম আসছে, আর্টিকেল 370 নিয়ে ফিল্ম এসে গেছে,
আর নকশালদের নিয়ে একটা ফিল্ম আসছে। এই ফিল্মগুলো বড় বড় ফিল্ম আমরা জানি, তা বাদ দিয়েও আরও প্রচুর ছোটোখাটো ফিল্ম আছে যেগুলো এসে বেরিয়ে গেছে। এই রাজেশ শর্মার একটা ফিল্ম, একটা মুসলিম পট্টিতে একটা হিন্দু ফ্যামিলি তাদেরকে কীভাবে হ্যারাস করাবে সেই নিয়ে, ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল আছে। এই সমস্ত সরকারকে খুশি করা, তোষামত করা ফিল্মগুলো, পুরোপুরি যে সবচেয়ে ভুয়ো সমস্ত গল্প এরকম নয়, কিন্তু সত্য, অর্ধসত্য আর অ্যাপিজমেন্ট করা সত্য, এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। বীর সাভারকর এত কনফ্লিক্টিং এবং কন্ট্রাডিক্টরি একটা ক্যারেক্টার যার ব্যাপারে এক একজন এক এক রকম কথাবার্তা বলে। আমার ইতিহাসের জ্ঞান যথেষ্ট কাঁচা এখন হয়ে গেছে, কারণ জিনিসটার সাথে আর কোনো রকম চর্চাই নেই। যখন পরীক্ষার জন্য পড়াশোনা করতাম তখন ব্যাপারটা আলাদা ছিল। এবার আমার একজন বন্ধু যে এসব ব্যাপার স্যাপারগুলো খুব জানে ভালো করে, ওই দেবের ব্যোমকেশ রোধ করার সময় যে ছিল তার সাথে আমি কথা বলছিলাম, সে আমাকে বলল যে দেখ, গান্ধীজির চরিত্র যাকে নেওয়া হয়েছে তাকে ইউজুয়ালি বলিউডের সিনেমাতে ভিলেন হিসেবেই নেওয়া হয়, ঠিক আছে, এবং খুব চুতিয়া টাইপের ভিলেন হিসেবেই তাকে হয় নেওয়া। তো গান্ধীজি নিজেকে মাই সেলফ এম কে গান্ধী এরকম পাগলু টাইপের ইংলিশ গান্ধীজি বলেন না, এটা ওর বক্তব্য ছিল। এবং অনেকগুলো হিস্টোরিক্যাল ফিগারকে এখানে দেখানো হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর কাস্টিংটা আমার একেবারেই পছন্দ হয়নি। বি আর আম্বেদকরের মুখটাও ঠিকঠাক লাগছে না। বি আর আম্বেদকর মুখটা যেরকম ছিল তার থেকে অনেকটাই অন্যরকম লাগছে। বাকি সবাই মোটামুটি ঠিক আছে, একজনকে আমি রিকল করতে পারলাম না, ইনি কে ছিলেন। রানদীপ হুডার ইন্টারভিউ আমি দেখছিলাম, এর মধ্যে রানদীপ হুডাকে অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন আমি খুবই শ্রদ্ধা করি, খুবই রেসপেক্ট করি। লোকটা সাকসেস সেই অর্থে কোনোদিন পায়নি, কিন্তু লোকটা যা যা সব কাজ করেছে সেগুলো রিমার্কেবল। ওকে, ওনার মতো ক্যাপাবিলিটি অনেক বড় বড় স্টারেদের নেই, ঠিক আছে। এবার ইতিহাস নিয়ে দেখা যাক সিনেমাটার মধ্যে কী দেখায়। ওকে, বীর সাভারকর খুব রসকসহীন, খুব কাঠখোট্টা টাইপের একজন লোক ছিলেন। ওনার এই বিপ্লবীদের নাম লিক করা কালাপানি থেকে মুক্তি পাওয়ার জন্য, এইটা নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। না দ্য থিং ইজ, যে লাস্টে যে কোয়েশ্চেনটা না, যে বলো তো কংগ্রেস পার্টির কেউ কোনোদিন কেন কালাপানিতে যায়নি, এটা আমার বন্ধু যেটা আমাকে বলল যে কংগ্রেসের রাজনীতির নিয়ম খুব নরমপন্থী ছিল তারা, ঠিক আছে। নরমপন্থী মানে ওই আমরা আন্দোলন করব, আমরা দাণ্ডি অভিযান করব, আমরা চরকা অভিযান করব, হ্যান ত্যান করব, আমরা কথা বলবো, পিটিশন দেব, আন্দোলন করব, তাহলে দেশ ছেড়ে দিয়ে চলে যাবে, এটা ছিল কংগ্রেসের পলিসি। আমাদের গান্ধীজির পলিসি নন ভায়োলেন্স, অহিংসা, লেওড়া অহিংসাকাঙ্ক্ষী ছিল। কিন্তু এই দক্ষিণপন্থী লোকেরাই বলো বা এই রাইট উইঙ্গাররাই বলো, ঠিক আছে, লেফট বা রাইট, এরা ছিল হচ্ছে কি ভায়োলেন্ট, ওকে, যে একদম ইংরেজদের সিনা ছিঁড়ে, যেরকম ডায়লগ আছে এখানে। সিনেমাটোগ্রাফি লুকস ডোপ, ভিএফএক্সের কাজ ফাজ যেটুকুনি খেয়াল পড়লো, ভিএফএক্সের কাজ ফাজ সিনেমাটোগ্রাফি যেটুকুনি চোখে পড়লো, লুকস ডোপ, ভালোই লাগছে, খারাপ লাগছে না। ডায়লগগুলো খুবই শার্প, বডি ল্যাঙ্গুয়েজ খুব শার্প, এবং হিন্দু মহাসভা, বাঙালি, ঠিক আছে। তো এবার দেখা যাক যে ওরা বলছে যে হু কিল্ড হিস্টোরি, ঠিক আছে, হিস্টোরি আর হিস্টোরি, হিস্টোরি হিস্টোরি, ভালো ভালো, ওকে। উনি নাকি আনহায়ার্ড, ওনার ব্যাপারে আমরা জানি না, বুঝি না। উনি খুব খুনখার আদমি ছিলেন বলে ওনাকে এতদিন ধরে জেলে রাখা হয়েছিল। এবার লাস্টের যে যে কোয়েশ্চেনটা, এটার উত্তরটা হচ্ছে কি, আমার বন্ধুর মতে যে নরমপন্থী লোকেদেরকে কালাপানিতে রাখা হয়নি, কালাপানিতে তাদেরকেই রাখা হয়েছে যারা খুন, হত্যা, বোমাবাজি এইসব করেছে তাদেরকে। যে চরকা কেটে বিদ্রোহ জানায় তাকে আর কি রাখবে, তো জানে যে পাঁচাটা কুত্তা ও কিছু করবে না, ও খালি বলবে তুলে দাও, নাহলে আমরা গিয়ে আমরা অভিযান করবো, বোকাচোদা। তো ওইটা হচ্ছে কি ব্যাপার। ওকে, ইন্টারেস্টিং, দেখা যাক কি হয়। আমার এই সিনেমাগুলো না টু বি অনেস্ট দেখতে ইচ্ছা করে না। আমি ওই জন্য আর্টিকেল 370 আমি এখন অবধি দেখিনি। আমি ভ্যাকসিন ওয়ার দেখলাম, কেরালা স্টোরি দেখলাম, কাশ্মীর ফাইল দেখেছি, ভালো লেগেছে, প্রশংসা করেছি। তারপর যখন জিনিসগুলো নিয়ে রিসার্চ যখন করতে গেছি, তখন মনের মধ্যে অনেক রকম কোয়েশ্চেন এসছে। বিজেপি এমনিতেও, মানে বিজেপি অশিক্ষার ফায়দা নিয়ে
তুমি কোনো ইতিহাস কি জানো না? আরে বাড়া, পড়ে কে ইতিহাস, কে পড়ে? আমি পেয়েছিলাম 70। অনেকেই আছে যারা ইতিহাস ভূগোলের মতো সাবজেক্ট খুব একটা বেশি পছন্দ করতো না। যে ছেলে পড়াশোনা করেনি স্কুল লাইফে ভালো করে, এখন তাকে যদি বলা হয় তুমি যা ইতিহাস পড়েছো সব ভুল ছিল, সে তো নাচবেই না, সে তো নাচবেই। এবার ইতিহাস আগে বিকৃত ছিল নাকি এখন বিকৃত করা হচ্ছে, এই নিয়ে সত্যি বলছি আপনি বুঝতে পারবেন না আপনি কাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, ইন্ডিয়াতে পলিটিক্যাল দলগুলোকে, আইডিওলজিগুলোকে আপনি মানে তাদের ব্যাপারে অ্যাজ এ নিউট্রাল পার্সন ইফ ইউ নো এভরিথিং ইউ কান্ট সাপোর্ট দেম অ্যাট অল। আপনার মনে হবে যাই গিয়ে আমার ভোটটা নষ্ট করে আসি, এ নোট ইয়ে নোটায় গিয়ে ভোট দিয়ে আসে। আমি মাইরি বলছি, আমার কথাবার্তা শুনে কেউ কেউ ভাবে যে আমি বোধ হয় বিজেপিকে সাপোর্ট করি, কেউ কেউ আবার বলে যে তুমি তাহলে টিএমসিকে সাপোর্ট করো। ভাই আমি প্রত্যেকেরই কালো কার্তুত নামায় এত বেশি জানি না যে আমার পক্ষে কাউকেই সাপোর্ট করা খুব মুশকিল, সেটা আপ হোক, লালবাল ছালের কথা তো বাদ দাও, গেরুয়া হোক, টিএমসি হোক, টিএমসিও বাদ দাও, ঠিক আছে, গেরুয়া গেরুয়া রঙে তু মোহে গেরুয়া না ভাই, না ভাই। করোনার সেকেন্ড ওয়েভে যা যা ঘটনাপত্র হয়েছে, পাঞ্জাব ব্যাংকের যে কেসপত্রগুলো হয়েছে, ভাই প্লিজ, আসিফা সায়রা বানো, আমাদের ঝাড়খণ্ডের যে কেসটা হলো, তুমি সন্দেশখালি, বানতলা, ঝাড়খণ্ড, এটা ওটা সেটা, দলগুলোর নাম নিতেও আমার সাহস হচ্ছে না। যাই হোক, ও কামদুনি, আমরা ভাই সত্যি বলছি দিস ইজ ব্রহ্মযুগম, সব থেকে খারাপ সময় আমরা বাস করছি। তুমি কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করবে? তুমি কাউকে সাপোর্ট করতে পারবে না। চল টাটা, বাই।